কি ঝামেলায় পড়লাম বলো দেখিনি, কোনো মানে হয়? আপনি কোথায় যাবেন বলুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, উঠে পড়ুন। না না, দরকার নেই, আমার গাড়ি এক্ষুনি ঠিক হয়ে যাবে, আমি ঠিক পৌঁছে যাবো। এ গাড়ি সহজে ঠিক হবে না। একদম ঠিক বলেছেন, কিন্তু আপনি জানলেন কি করে? ওস্তাদ সব জানে। আধ ঘন্টা ধরে তো গাড়ি বনেটের মধ্যে মুখ গুঁজে রেখেছো, এখন ও যেই বললো প্রবলেম আছে, আপনি বলছেন হ্যাঁ ঠিক বলেছেন। স্যার গাড়ি গ্যারেজে নিয়ে যেতে হবে। কাকু টেনশন নেবেন না, আপনি কি বললাম, আমার সঙ্গে গাড়ি আছে, আপনি উঠে পড়ুন না। আপনি কোথায় যাবেন বলুন, আমাকে জাস্ট বলুন, আমি আপনাকে ছেড়ে দেবো, সময় আছে, চলুন চলুন। স্যার যাবেন ওই গাড়িতে? তোমরা এই সম্বন্ধটা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো নাকি? মানে ভাইয়া বাড়ার সাথে মেয়েকে বিয়ে করতে চাইলো, আর বাবা উনি মেয়ে দেখতে চলে গেল। কেমন ঘর, কেমন বাড়ি আর কেমন মেয়ে কিছুই তো আমরা জানি না। বাবার এখনই যাবার দরকারটা কি ছিল? মানে তোমাদের এত তাড়া কিসের সেটাই আমি বুঝতে পারছি না। খোঁজ খবর ভালো করে নেবার জন্যই তো বাবা গেছেন, আর শুধু মেয়ে আর ঘর দেখলেই তো হয় না, পুষ্টিটাও তো মিলতে হবে। তাছাড়া গুরুদেব তো বলেছেন ঋষির বিয়ে খুব শিগগিরই দিতে হবে, তুমি সব কিছু জেনে শুনেও না জানার ভান করছো কেন রোশনি? মানে কি বলতে চাইছো কি তুমি বৌদি? আমি প্লিজ এই আলোচনাটা বন্ধ করবে তোমরা, বাবা তো চলেই গেছে, এখন এসব নিয়ে কথা বলে লাভটা কি? একদম তুই ঠিক কথা বলেছিস, এসব আলোচনা করার এখন কোনো দরকারই নেই। আচ্ছা একটা কথা বলতো ঋষি, এই যে বারাসাতের মেয়েটাকে তুই বিয়ে করতে চাইছিলি না কেন? দেখ ব্যাপারটা কিন্তু এখনো বেশ হেয়ালির পর্যায়ে আছে, কি বল? একদম ঠিক, আমার ওই সব হেয়ালি টেয়ালি পছন্দ হয় না। বলতো বলতো কারণটা কি বল?